ना खाइसे धरा सिलो तारा प्रेम की जोरा होइलो तादेर बियारे मान सम्मान तो किसुई थाके ना अरे सुने नेखन आजब घटना বেশে কন্যা হাসে সবাই তারে ভালোবাসে ঘট কাছে পাজি ভাই টাকা ছাড়া কোনো চিন্তা নাই ওরে কন্যা দেখা ছাতাটা না চায় मेरे भाई टा रोशिक मानुष परेशाने होइसे बेहोश खाटेर नीचे घुमाय रे बापे ताहार खुबी रेगे जाए ओरे कान धरिया ताहारे पीटा বরের বেশে তমাল হাসে রুমাল দিয়া মিশাই কাশে মায়ে তারে বুঝায় রে এমন কইরা কাশি ভালো না ওরে এমন হইলে বিয়া হইবে না এবার ছেলের বিয়া ঝামেলা হয় টাকা নিয়া পুত্রের কাছে আসিয়া কথা বলে হাতে ধরিয়া ওরে পরে দিব টাকা শোধাইয়া মাওই বলে শুনো পুত্রা বাড়ির পথে দিলাম যাত্রা তুমি খুবই ভালো রে দুই একদিন পর আইসো বাড়িতে ওরে আইসো তোমার বোনকে দেখিতে কন্যারা চইলা গেল বাপের খুবই কষ্ট হলো ছেলে তারে বুঝাই রে বাবা তুমি চিন্তা কইরো না ওরে তোমার মেয়ে দুঃখী হবে না সাথে তো মাল মিয়া বাসর ঘরে ব্যস্ত হইয়া থাকে গল্পে মজিয়া কথা বলে সংসার টানিয়া ওরে সময় কাটায় বাসর করিয়া মালের মা একা একা
স্বামী সারা লাগে ফাঁকা স্বামী গেছে মরিয়া মনে তাহার বারে কামনা আরে বয়স কিন্তু তাহার বেশি না লো একটা ভন্ড বাবা দিতে পারে বাঘের থাবা শুধু করে ভন্ডামি মানুষ খুঁজে নামি দামি রে আরে সুযোগ মতো টাকা খোসায় রে গেল তাদের বাড়ি ধোয়া সেরে সাধ নারী মারে কত ঝাড়ি রে সব সাধন করিতে পারি রে লাগলে আইসো আমার আসরে মালমিয়া রাগ দেখাইয়া গেল তাহার বউকে নিয়া মাত্র বলে সাধনে মানুষ হাসিল করব কেমনে চুক্তি হলো ভণ্ডরি সনে সাধু বলে শুনো শুনো প্রকাশ হয় না কোথাও যেন পাবে তুমি পুত্রারে মানুষ জানলে সিসি করবে রে আরে তারে নিয়া দেখা কইর রে একদিন গেল কাতিয়া ছেলের বাপ কয় ডাকিয়া মেয়ের বিয়া দিলাম রে আসো তোমার বোনকে দেখিয়া যাইও কিন্তু মিষ্টি লইয়া তাহা রাসেল মিয়া যাইতেছিল মিষ্টি নিয়া সাধু তারে দেখতে পায় কাছে গিয়া তাহারে জিগায়ে ওরে কোথায় যেন দেখছি গো তোমার ঠিকানা শুনে সবই বলে দাঁড়াও একটু ভাবি মিষ্টির প্যাকেট খুলিয়া কইল কথা মুখেতে দিয়া মা ওই যাবে পাগল হইয়া রাসেল মিয়া হাতে এবার শয়তানে খায় মিষ্টি তাহা
রাসেল কিন্তু দেখে না শয়তান দিল কু মন্ত্রণা আরে রাসেল মিয়ার বারে কামনা তাহার গোসল করে পুত্রার কথা স্মরণ করে শয়তান তারে দেখে রে পানি খাইয়া কুলি করে রে গায়ের উপর পেশাব করে রে ব্যস্ত স্বামী নিয়া স্বামী ব্যস্ত মজা দিয়া পুত্রা দেখে মা ওই রে কাছে যাওয়ার ইচ্ছা জাগে রে শয়তানে খুশিতে নাচে রে দেখা লজ্জা পাইয়া ভেজা কাপড় গায়ে দিয়া বলে পানি ছিটাইয়া কেন পুত্রায় আস তাকাইয়া দিবা নাকি মিষ্টি খাওয়াইয়া ডাকে ছেলে আসে বনে দেখা খুবই হাসে ওরে আমার ভাইয়া খুশি হইছি তোমারে পাইয়া কি আনিস আমার লাগিয়া তারে ঘরে নিয়া গল্প করে খুশি নিয়া সবাই হইলে ব্যস্ত রে মা ওই নিয়া গেল তার ঘরে পাংখা দিয়া বাতাস করে রে ব্যস্ত রান্না নিয়া মা ওই ব্যস্ত বেডিং নিয়া বিছনা তাদের গোসায় রে গেল গায়ের কাপড় সরিয়ে আরে পুত্রা গেল পাগল হইয়া রে তারে মিষ্টি এনে কি কামনা মনে মনে শয়তান শুধু হাসে রে মা ওই পুত্রা সেটাও জানে না আরে পুরাইতে চায় মনের কামনা বলে ধান দানিয়া ঘুরে আসি তোমায় নিয়া এল
বেলা কাটা দেখিয়া যাবে তুমি খুশি হইয়া চলো চলো রেডি হইয়া খাবার রেডি করে খাইতে ডাকে বারে বারে শাশুড়ি কয় খাবো না পরে খাবো চিন্তা কইরো না আরে বেড়াই আসি চিন্তা কইরো না মিলে হাতে যখন পুত্রা বলে মনের মতো পাইছি তোমায় মা ওই গো আপনার বয়স দেখতে বেশি না মা ওই ডাকতে ভালো লাগে না বলে পুত্রা শোনো ডাইকায় আনছি তোমায় কেন আমি তোমার দিওয়ানা তোমায় সারা বাঁচতে পারবো না পুত্রা এবার লাজে বাঁচে না এবার তারে নিয়া সাধু বাবার কাছে গিয়া দিল তারে সপিয়া দোয়া দিল সাধনা দিয়া আরে শয়তান নাচে এসব দেখিয়া সাধু টাকা নিয়া দিয়া দিল তাদের বিয়া গলায় মালা পরাইয়া মন্ত্র সাধন পরে হাসিয়া আরে দিল তাদের বাড়ি পাঠাইয়া সাধু টাকা পাইয়া ধান্দা পুরাই যায় পালাইয়া মা ওই পুত্রা জানে না রোমান্টিকে হাতে দুইজনা ভালো চোখে কেহ দেখে না মালমিয়া বৌরে ডাকে পায় না খুঁজে কেন মাকে তোমার ভাইজান গেল কই মা ওই পুত্রা হাইটায় আসে রে মান সম্মান আর থাকিল না রে মালের বউ বলে ভাইজা মালা গলায় কিসের প্রমাণ কি হয়েছে বলো রে শাউরি তাহারাই
থাইকা রে। ছেলে তমাল বলে তারে কি হয়েছে বল না রে, বলে মায়ে রাগিয়া রা ছেলে রে করেছি বিয়া, আরে আমায় বাজান দাও ক্ষমা কইরা। মালে বারা করিয়া শক্ত একটা লাঠি নিয়া মাকে গেল মারিতে, রাসেল মিয়া ধরে তাহারে, আরে চিল্লা পাল্লা শুরু হইল রে। বাপে এদিক ফোন করিল, মেয়ে খুবই রাগ দেখালো, দেখো বাবা আসিয়া তোমার ছেলে কইরাছে বিয়া, আরে দিছে আমার সংসার ভাঙিয়া। বাপে তাহার কথা শুনে রাগে রাগে মেয়ের টানে, শয়তান গাছে উঠিয়া হাসি মারে খুশি হইয়া, আরে মর মারা মারি করিয়া। রাসেলের বোন ভয় যে করে দৌড়ে গিয়া কোরআন পড়ে, শয়তান যাই গো পুরিয়া গায়ে আগুন গেছে ধরিয়া, আরে মা গেল অজ্ঞান হইয়া। রাসেল মিয়া বুঝতে পারে পাপ করেছে কেমন করে, ক্ষমা চাই পা ধরিয়া বাপে আইসা মারে পিটাইয়া, আরে দুইজন মিল্লা ক্ষমা চাইল রে। বাপে দিল মিল করিয়া ছেলের গালে থাপড় দিয়া, নিয়া গেল বাড়িতে তোমাল মিয়া গেল ঘরেতে, আরে শান্তি নাই রে তাহার মনেতে। আমি রানা বাপি শুনে নেবার যাই গো বলি, মিলে মিশে থাকা চাই দিবেন সবাই ক্ষমা করিয়া, আরে বিদায় নিলাম সালাম জানাইয়া।